ফাতে মারো কান্দন শুনে আরস থেকে আল্লাহ কয় ও জিবরাইল যাও তুমি বাতাস কর ফাতে মার গাই বিসমিল্লাহ রাব্বিল আলামিন হইয়া টা টাহাকা দিবেন বাবা কানারে যে সৈদ গোষ্ঠী টাহনে নে বহ দোজোকে টাকাও দেবো দোজোকেও যাব বা এক টাকা দিয়ে ভেস্তে যাবা হ্যাঁ এক টাকা দিয়ে ভেস্তে যাবা ওই এক টাকা দিয়ে একটা গ্যাস টিকির বড়ি পাওয়া যায় না আবার এক টাকা দিয়ে অত বড় একটা ভেস্তে যাবে তাহলে কিরাম করে ভেস্তে যাবো তাই কম সব বাজি গাড়ি যা কিছু সব দিয়ে দিতে হবে তোমার খালি ভেস্তে যাতে পারবে তাহলে কি খাবো আমি আমি খাবো ডাকি আমি তো না খেয়ে মেরে যাবো সে কথা আমার আব্বা জানে আব্বার কাছে থ আব্বা কয় একটু নূর বিন্দে নূর গয় আল্লাহ দুনিয়া ঘুরতাছে গয় আল্লাহ দুনিয়া ঘুরতাছে এ পাথরের মধ্যে আল্লাহ খোরাক জমাইছে আল্লাহ খোরাক জমাইছে একই দাড়ি একই পাল্লাহ ওজন করতাছে গয় আল্লাহ ওজন করতাছে তাই ঠেকি কানছে আল্লাহ ফের দুনিয়ায় আল্লাহ ফের আমি গেলাম না গেলাম সেটা আমার ব্যাপার তোমার অত দরকার কি ওরে বাস রে দুই দিন বিয়ে দিতে পারলাম না ছেলেটা অমনি তোমার হয়ে গেল হ্যাঁ এত কষ্ট করে মানুষ করিয়ে দিলাম আমি আর ছেলে তো তোমার হয়ে গেল যাবার না দাও তোমার ব্যাপার হ্যাঁ আমি কিছুই না আমি কিছুই না দেখাছো কিরাম করে মুখ চালাচ্ছে দেখো দিনই বিটার বস সাথে ওগো কিরাম করে মুখ চালাচ্ছি গো কিরাম করে মুখ চালাচ্ছি হ্যাঁ বাবু কিরাম করে মুখ চালাচ্ছি তোমার সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটাই নষ্ট করে ফেলে দিলাম হ্যাঁ এত ভালো ভালো ঘরের থেকে আমার ছেলে বিয়ে আসলো দোতলা ঘরেতে বিয়ে আসলো চারতলা ঘরেতে বিয়ে আসলো এখনো পর্যন্ত কোনো জায়গায় বিয়ে দিলাম না দেখছো বুড়ো মানুষ কিভাবে মিথ্যা কথা কচ্ছে আর দোতলা বাড়িতে তোমার ছেলের বিয়ে আইলো ওরে বাবু শ্বশুরের কথা তুমি ওইরামই শোনো আমি কি দোতলার কথা কলাম আমি দোতলার কথা কলাম তুমি কিরাম ঘরের মেয়ে গো হ্যাঁ কিরাম ঘরের মেয়ে হ্যাঁ ও দাঁড়িয়ে মেয়ে লোকের কিছু না তোমার বাপ মা তোমার ভিক্ষা করা শিখোয়নি হ্যাঁ আমার বাপ মারা তোমাদের মতো আরাম ছোট লোকের ঘরে তা না ওই যে দুয়ার দুয়ার ভিক্ষা করে বেড়ায় আমার বাপ রীতি রকম আমার সাথে করে নিয়ে যে ওই পথের পর বসিয়ে দিয়েছে একটা থাল সামনে দিয়ে ওই লোকে এসে ভিক্ষে দিয়ে থিয়েতে গিয়ে আর তোমাদের মতো আরাম দুয়ার দুয়ার ভিক্ষা করে বেড়াইছি নাকি আমরা বাস রে একেবারে ইচ্ছার মাছ হ্যাঁ তুমি নিক্সার মাসো না তা আমি নিক্সার মাসি দেখো দিনি এই পরে দরজায় এসে তো এরকম কুকুর কান্দারি কত দেখিনি আগো তোমার সাথে ঝগড়া করব না তুমি আমার ছেলের পাশ পাশ যাবা হ্যাঁ আউয়া ভিকে করতে ঝগড়া করতে হয় আই তুই তো বাপের কথাটা তো শুনবাই ওই বউ কি কছ ওইটা আর শুনবা না নে কি রে সুটকে ভিক্ষা কি দিয়াছে ওরে দেয় দিক না দেয় না দিক তুই চলে আয় ভিক্ষা না দিলে কি হতে পারে আমাকে একটু আগে এখানে কাপড় নাইড়ি দি ঠিক গেলাম সে কাপড় কনে গেল আবার দেখো বিটারা চলে যাচ্ছে ও বিটা বিটা তোমার ঝুলাটা দেখি তোমার ঝুলা চেক করব ভিক্ষাও দিলে না আবার ঝুলা চেক করবা এই ঝুলার মধ্যে আমার বিটার বড় কাপড় রয়েছে এই কাপড় বাবু কেউ দেখাইতে পারবো না কি ব্যাপার ঝুলা দেখাচ্ছে না কেন বিটা আসলে যাচ্ছে কে দই মাছে কে ধা 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 ও বাবা আমি যা পাস পড়ে গেলাম মার খাসে খাক বুড়ো খাক চলো তুমি আমি জান বাঁচাই